এখন থাকবো এখানে। হ্যাঁ মা। মা নাকি? প্রথমে সঞ্জয়কে দেখতে পাচ্ছি। আচ্ছা সঞ্জয়, আজকের কাজটি করতে পেরে আপনার কেমন লেগেছে এবং কাজের আজকে নাটকের সম্পর্কে কিছু আপনি বলবেন? আজকের নাটকটা আসলে একটা পথ শিশু বা পথ শিশুদেরকে আমরা যেভাবে অবহেলা করি তার বিরুদ্ধে একটা অন্যরকম একটা কাজ, আর এরকম কাজ আসলে কম হয় অনেক, আর এরকম কাজ এর সাথে যুক্ত হয়ে আমি আসলে আনন্দিত এবং অভিভূত। আর আমি আশা করছি যে এই প্রোডাকশনটা অনেক সাফল্য হবে আর এটার দর্শকপ্রিয়তা অনেক বাড়বে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের ডিওপি এডি আমাদের অনিককে দেখতে পাচ্ছি। আচ্ছা অনিক, কাজটি তো আপনি তো সম্পূর্ণ আপনি মানে ধারণ করেছেন, ভিডিওটা ধারণ করেছেন আপনি, তা আপনার কাছে কী মনে হচ্ছে যে কাজটি কেমন হতে পারে? মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আর্টিস্টরা খুব ভালো কাজ করছে, তাদের চোখ দিয়ে আমরা দেখতে পারি যে কাজটা কীরকম হতে পারে। সো এটা তারা ভালোভাবে দাঁড় করে দিচ্ছে, সো প্যানেল এডিট করার পর দেখা যাবে কতটা পেয়েছি এবং দর্শকের মন কতটা যন্ত্র পেয়েছি। ইনশাআল্লাহ ভালো হয়েছে। থ্যাংক ইউ আপনাকে। আমাদের সেই ছোট বাবুটিকে দেখতে পাচ্ছি যে পতাকা নিয়ে আমাদের সাথে অভিনয় করেছিল। আচ্ছা প্রিয়া, আপনি বলেন আমাদেরকে যে আপনি কাজটি করতে পেরে আপনার কাছে কেমন লেগেছে? শেষ আর কিছু চান না আপনি? আপনার কাজটা অনেক ভালো হোক বা সবাই অনেক ভালো বলুক। আচ্ছা থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি লাজুককে, এসটি লাজুক। আচ্ছা কাজটি আপনার কাছে কেমন লেগেছে এবং যেই চরিত্রটি আপনি মানে অভিনয় করেছেন সেই চরিত্রের সম্পর্কে আপনাদেরকে কিছু বলবেন? কাজটি তো অসম্ভব সুন্দর হয়েছে, কেননা আমার জীবনের ফার্স্ট এই ধরনের কাজ করা, পথ শিশু মা মাটি এবং দেশকে নিয়ে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং যে এখনও এডিটিং করা হয়নি এই অবস্থাতেই যতটা ভালো লেগেছে, তো এডিটিংয়ের পর যখন এটা আমরা সবাই মিলে দেখবো তখন তো আরও বেশি সুন্দর হবে। আর বিশেষ করে এটার গল্পটা যে লিখেছেন তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে এই ধরনের গল্প মানে নিয়ে ভাবার জন্য, মানে তার ব্র্যান্ডে যে এই ধরনের একটা গল্প নিয়ে সে আগাবে এবং তার প্রোডাকশন হাউসে এই ধরনের গল্পে নিয়ে যে সে কাজ করে যাবে তার নাটক, আমি আশা করি তার নাটক আরও সুন্দর হোক, ভালো হোক, আরও এই ধরনের গল্প নিয়ে সে এগিয়ে যাক। আর কিছু বলার নেই, আমি খুব এক্সাইটেড। থ্যাংক ইউ। আচ্ছা পাশে আরেকটি ছোট আমাদের আর্টিস্টকে দেখতে পাচ্ছি, নয়নতারা। আচ্ছা নয়নতারা, আপনি তো ফুল বিক্রেতা ছিলেন, হ্যাঁ ফুল বিক্রি করেছেন, তো আপনার কাছে আপনার চরিত্রটি এবং সেটের সবাইকে কেমন লেগেছে? আচ্ছা থ্যাংক ইউ আপনাকে দয়া করার জন্য। আচ্ছা আমাদের বোম অপারেটরকে দেখতে পাচ্ছি, এম কে কাউসার। আসলে আমাদের জন্য যে মানে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু কখনো তাকে দেখানো হয় না, হয়তো ওইভাবে হয়তো ফ্রেমের সামনে মাঝে মাঝে আসে কিন্তু মানে সে যে কষ্ট করে সেই জিনিসটা কখনোই আমরা জানি না। আমরা এখন তার মন্তব্য শুনবো, আসলে আমাদের এই কাজটা করতে পেরে তার কেমন লেগেছে। কাউসার ভাই, আপনি বলবেন যে এই কাজটি আপনার কাছে কেমন লেগেছে? ভাই আপনাদের কাজটা করতে পেরে আমার কাছে খুব আনন্দিত, আমি অনেক আনন্দিত। আর আপনাদের কাজটা আমি দেখেছি, আপনারা যে কাজটা করছেন ওই কাজটা অনেক আমার কাছে ভালো লেগেছে, আশা করি দর্শকের কাছেও ভালো লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের মানে রিফাত আরিয়ানের কাছে যাচ্ছি। আচ্ছা রিফাত ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই পুরো নাটকের কিছু সারসংক্ষেপ আমাদেরকে বলবেন আর পুরো সেটের মানুষদেরকে আপনার কাছে কেমন লেগেছে এবং ডিওপি ডিরেক্টর বা আশেপাশে যারা ছিল তারা কেমন ছিল, আসলে আপনাকে কতটুকু সহযোগিতা করতে পেরেছে সেই সম্পর্কে কিছু বলবেন? এভাবে না বলে হয় না, কাজ তো এখন ছোটো বলে দেখিনি। আমাদের ডিরেক্টর স্যার রনি আহমেদ, সে খুবই অমায়িক মানুষ, কাজ তো খুবই ভালো,
কাহিনাও খুবই সুন্দর লাগছে। রাজুক ছিল আমাদের সাথে মডেল, আমাকে বড় সাপোর্ট দেওয়া হয়েছে, আর ডিপি অনিক খান, এই তো সব মিলেছিল। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা তাহলে আমরা অবশেষে এবার আমরা যাচ্ছি আমাদের ডিরেক্টরের কাছে, যে অক্লান্ত পরিশ্রম দেওয়ার পর কাজটা আমাদের দাঁড় করে দিয়েছেন। এই হচ্ছে আমাদের ডিরেক্টর সৈয়দ রনি। আমরা তার মুখ থেকে শুনবো কাজের ব্যাপারে, স্ক্রিপ্টের ব্যাপারে এবং আমাদের আজকের কাজের এক্সপিরিয়েন্স। আসলে আমি ওইভাবে ফ্রেমের সামনে কখনো দাঁড়াই না, তো আসলে ওইভাবে বলতেও পারবো না কিছু গুছিয়ে। তারপরে আমি যতটুকু বলবো, আমার সেটের সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার সেটে আর্টিস্ট ছিল, যারা প্রোডাকশনে ছিল, ইভেন যে আমার ডিওপি ছিল সে আমাকে অনেক সহযোগিতা করেছে, যে আমার এডিট ছিল অনেক, ডিওপি ছিল অনেক, আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার দুই আর্টিস্ট প্লাস ছোটো আর্টিস্ট, এই বাচ্চারা যারা আছে তাদেরকে অনেক ভালোবাসা। আসলে আমি চাই আমার দেশ আমার বাচ্চাদেরকে নিয়ে আসলে সবাই সব কিছু করুক। আমি চাই যে আসলে দেশকে নিয়ে কিছু একটা হোক, আমাদের দেশের প্রতি ভালোবাসা জন্মাক, আমার মার প্রতি ভালোবাসা জন্মাক, আমার দেশের যে যারা পথ শিশু আছে তাদের জন্য সবার ভালোবাসা জন্মাক। আসলে তারা যখন একটা ভালো জায়গায় আসবে তখন আমি নিজেও একটা ভালো জায়গায় আসবো, কেননা আমার দেশ আগালে আমি আগাবো, আমার যখন পথ শিশুরা আগাবে তখন আমি আগাবো। হ্যাঁ, তো আমি চাই তাদেরকে নিয়ে আমি আগাই, আর আমার কাজগুলো আসলে সবার জন্য করা, আমার নিজের জন্য না। আমার কাজ যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে, আর আমার কাজ সম্পূর্ণ আপনাদের জন্য উৎসর্গ করা। হ্যাঁ, আমার দেশের জন্য উৎসর্গ করা। তো আমি চাই আমার মতো আমি যাই কাজ করছি, আমার থেকে অনেক ভালো কাজ আরও অনেক ডিরেক্টর বা অনেক প্রডিউসাররা যেন ইনভেস্ট করে এইসব কাজে, মানে তারা যেন আগায় আসে। অনেক ডিরেক্টর আছে আসলে আর্থিক সহযোগিতার কারণে তারা কাজ করতে পারে না, কিন্তু তাদের কাছে ভালো কনসেপ্ট আছে। তো আমি চাই আমার এই মেসেজটার মধ্যে দিয়ে ওই সব ডিরেক্টররা ভালো ভালো কাজ করুক দেশের জন্য, এই পথ শিশুদের জন্য, আমার মার জন্য, আমার দেশের সকলের জন্য কাজ করুক, আমার দেশ এগিয়ে যাক। এই এই আশা করি, এই দোয়া করি। আর অবশ্যই অবশ্যই আমার সেটে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে এই কাজটা ভালো হোক সে দোয়া করি, এই আশা ব্যক্ত করে এখানে আজকে প্যাক আপ করতে পারি। অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার সবাইকে। চ্যানেল সিএম চৌমাত্রিক বাংলার মুখ।